হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাসুদেব শি। আজকে আমরা এসেছি বিশ্ব বাংলা গেটে। এটি অবস্থিত কলকাতার নিউ টাউনে। এর হাইট 55 মিটার আর এটি চালু হয়েছে 2 ফেব্রুয়ারি 2019। এই বিশ্ব বাংলা গেটে রয়েছে রেস্টুরেন্ট, এটি ঝুলন্ত রেস্টুরেন্ট নামেও পরিচিত। আজ আমরা এখানে ডিনার করব। আর এখানে ঢুকতে গেলে কি কি লাগবে বা কত টাকা চার্জ লাগবে সবই তোমাদেরকে বলছি, ভিডিওটা দেখতে থাকো। এখানে ঢুকতে গেলে লাগবে একজনের নাম ও ফোন নাম্বার, আর লাগবে পার হেড 500 টাকা ফুড বিল। তুমি যে কোনো খাবার খেতে পারো, ম্যাক্সিমাম একজনের 500 টাকা বিল করতে হবে। এখানে ব্যাগ নিয়ে ঢুকতে দেয় না, তার জন্য আমরা ব্যাগেজ কাউন্টারে ব্যাগ রেখে দিলাম। খুবই সুন্দর লাগছে লিফটের মধ্যে থেকে বাইরের দৃশ্যটা। এই সেই বিশ্ব বাংলা গেট যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, এখানে আসব আর একটা ভিডিও বানাবো। এই ভিডিওটা রইল তোমাদের জন্য। সামনের মুখেই রয়েছে একটি ছোটখাটো শপ। আমরা 3 জন এসেছি, আমি, আমার দাদা ও সুব্রতদা। এখানে যে ওয়েটার দাদারা আছে তা আমাদের সিট দেখিয়ে বসতে বলল। এরপর মেনু কার্ড দিয়ে গেল। আমি মেনু কার্ডের পৃষ্ঠা উল্টে উল্টে দেখতেই থাকলাম, অনেক রকমের খাবার পাওয়া যায়। তারপর সুব্রতদা খাবার অর্ডার দিল। একটা ঠাকুর বাড়ির মাটন, হট গার্লিক চিকেন, একটা একটা তন্দুরি রুটি 6টা প্লেন, আর কত জল না আর খাবার কখন আসবে জিজ্ঞাস করাতে বললো আধ ঘন্টা লাগবে রেডি হতে খাবার, তোমার তার মধ্যে একটু ঘুরে আসবো ওই সাইডগুলো। কারণ খাবার খাওয়ার থেকেও বেশি ইচ্ছা ছিল চারিদিকে ঘুরে দেখার। এইখানে ফ্রি ওয়াইফাইয়েরও সুবিধা আছে। এই পাশ দিয়েও মাঝামাঝি দিয়ে ঘেরা আছে। এই পাশ দিয়ে আসার সময় দেখলাম কাজ হচ্ছে একটু, আর বলে রাখি এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা নেই, কোনো বেসিন নেই হাত ধোয়ার, কোনো ওয়াশরুম আরে নেই, সব কিন্তু নিচে নিচে ওয়াশরুম, নিচে টয়লেট। পদ মোছার জন্য কিন্তু এই টিস্যু পেপারই ব্যবহার করতে হবে। আর এইখানের খাবারও কিন্তু নিচে হয়, এই হচ্ছে লিফট, এই লিফটে করেই খাবার ওঠানো বা নামানো হয়।
আমাদের খাবার চলে এসেছে। আমরা নিয়েছি স্টিম রাইস, তন্দুরি রুটি, হট গার্লিক চিকেন ও ঠাকুরবাড়ির মটন ও 1 লিটার জলের বোতল। প্লেন তন্দুরি রুটিটা ঠিকই আছে, এবার ট্রাই করবো হট গার্লিক চিকেন। হট গার্লিকের যে মাংস সফট নরম, মটনটা খেয়ে দেবো কেমন হয়েছে। মটনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাই নেই। ঠাকুরবাড়ির মটন অতটা ভালো না, কিন্তু চিকেন গার্লিকটা, হট চিকেন গার্লিক এটা ঠিক আছে। দুটো চামচ দিয়েছিল, হাত দিয়ে খাচ্ছে। খাওয়া হয়ে যাওয়ার পরে আমাদেরকে বিল দিয়ে গেল। তো খাবারের দাম একটু বেশি আছে, তো খাবারের দামগুলো একটু বলছি তোমাদেরকে। হট গার্লিক চিকেন 1 প্লেটে নিয়েছে 399 টাকা, তো ড্রিঙ্কিং ওয়াটার 1 লিটারে নিয়েছে 49 টাকা, স্টিম রাইস 1 প্লেট ওটা নিয়েছে 189 টাকা, তন্দুরি রুটি 1 পিসে নিয়েছে 49 টাকা, ঠাকুরবাড়ির 1 প্লেট মটনে নিয়েছে 549 টাকা। তো খাওয়ার পরে একটু এখানে একটু রেস্ট নিতে এলাম। বিশ্ব বাংলা যে লেখা আছে, এই বিশ্ব বাংলা গেট দিয়ে উল্টো দেখাচ্ছে বিশ্বকর্মা গেটটা। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা নিচে যাচ্ছি। তো বেরোনোর আগে একটু করে মৌরি খেয়ে নিলাম। এরপর লিফটে উঠে পড়লাম, নামতে থাকলাম আর রাতের কলকাতা শহরটা দেখতে দেখতে। নিচে দেখি রয়্যাল বেঙ্গল টাইগার, খুবই ভয় লেগেছিল। ব্যাগের স্লিপটা দিতে আমাদেরকে ব্যাগ দিয়ে দিল, তারপর আমরা বাইরে চলে এলাম। আর টয়লেট কিন্তু এই যে দেখতে পাচ্ছ ঢোকার বাঁ দিকে, এটা হচ্ছে টয়লেট। ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওয়।